বিকেলে মিরপুরের শ্যাওড়াপাড়া এলাকায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। হরতাল সমর্থনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। পরে ডিবি পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিকেলে কাকরাইল ও শান্তিনগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল শেষে জামাত নেতারা এই হুঁশিয়ারি দেন। জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে তারা। প্রধানমন্ত্রী